হুগলি জেলা গ্রামীণ পুলিশের উদ্যোগে ও আরামবাগ থানার ব্যবস্থাপনায় শুক্রবার হরিণখোলায় বিনামূল্যে চশমা বিতরণ করা হলো। উল্লেখ্য, কিছুদিন আগে ওই এলাকাতেই এক চক্ষু পরীক্ষা শিবির করা হয়েছিল। সেখানে চক্ষু পরীক্ষার পর প্রায় 200 জনের চশমার প্রয়োজন হয়। এদিন সেই সমস্ত মানুষদের হাতেই চশমা তুলে দেওয়া হলো। উপস্থিত ছিলেন আরামবাগ SDPO অভিষেক মণ্ডল, আরামবাগ থানার আইসি বরুণ ঘোষ সহ অন্যান্য আধিকারিকগণ। 8 অগস্ট আরামবাগ থানার পক্ষ থেকে হরিণখোলা অঞ্চলে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল ইন অ্যাসোসিয়েশন উইথ শঙ্কর নেত্রালয়। তো সেই চক্ষু পরীক্ষা শিবিরে আনুমানিক 250 জন তাদের চক্ষু পরীক্ষা করিয়েছিলেন, যার মধ্যে 200 জনের চশমার দরকার হয়েছিল। সেই 200 জনকে আজ বিনামূল্যে চশমা প্রদান করা হলো আরামবাগ থানার পক্ষ থেকে। তো এইখানে যতজন চশমার প্রয়োজন ছিল তারা কি সকলেই চশমা পেয়ে গেছে? এখানে 200 জনকে চশমা দেওয়া হলো। আজকে 150 মতো জন মতো চশমা নিয়েছে, বাকি চশমা রয়েছে, তারা এখনো আসেনি, তাদেরকে ক্যাম্প থেকে ডিসমিস করা হবে। আগামী দিনে কি থানার পক্ষ থেকে এরকম কর্মসূচি চলবে? এছাড়াও আমাদের প্যারালালি আরেকটা জায়গায় চশমা প্রদান করা হবে, সেটা আমরা আগামীকাল করব। ধন্যবাদ। সবই ভালো। আপনি কি এখানেই চক্ষু পরীক্ষা করেছিলেন? জি। তো এখানে কি আবার চশমা দান করছে? হ্যাঁ। কারা দানটা করছে? আমাদের স্যার ক্যাম্পে থেকে, আরামবাগ থানা থেকে। আরামবাগ থানা থেকে। কি সমস্যা ছিল চোখে? চোখে আমরা সুই ফুই লাগাতে পারছি না, লাগাতে পারছি। সেই জন্য কি এখানেই থানার পক্ষ থেকে পরীক্ষা শিবির হয়েছিল? সেখানে পরীক্ষা করার পর কতদিন আগে হয়েছিল পরীক্ষাটা? এই মোটামুটি আমি তারিখটা জানিনি, তো থানার কি অফিসাররা নিজেরা এসেছে? কিরকম লাগছে থানার এরকম উদ্যোগ? যে ভালো ভালো লাগছে। আপনার নাম? আপনার নাম? আমার নাম রহমান। কোথায় বাড়ি? কোথায়? আমগ্রাম। আপনি চোখ পরীক্ষা কোথায় করেছিলেন? আপনি চোখটা কোথায় দেখিয়েছিলেন? এই থানার প্রোগ্রামেতেই? কতদিন আগে? এখন চশমা পেয়ে আপনার সব চোখের ঠিকঠাক দেখতে পাচ্ছেন? কিরকম লাগছে থানার উদ্যোগ? এরকম ভালো লাগছে? থানার অফিসার নিজের হাতে করেছে দিচ্ছে চশমা? বড়বাবু নিজের হাতে। খুব সুন্দর হচ্ছে, এইরকম আমি দেখি না। সরকার
মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে। এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা।